फुलबाड़ी में सड़क दुर्घटना में एक महिला की मौत। सड़क दुर्घटना में एक महिला की मौत हो गई। यह घटना शुक्रवार रात को फुलबाड़ी संलग्न जियागंज में राष्ट्रीय राजमार्ग के किनारे घटी है। इस घटना से फुलबाड़ी के कलांगिनी गांव में मातम छा गया है। मृतक का नाम सजीना बेगम है। वो फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत अंतर्गत कलांगिनी गांव की निवासी थी। बताया गया है कि पति की मौत के बाद सजीना का मानसिक संतुलन बिगड़ गया था और वो सड़क पर इधर उधर घूम रही थी। शुक्रवार को भी वो घर से निकल गई थी। रात में परिजनों को पता चला कि उनकी सड़क दुर्घटना में मौत हो गई। मृत सजीना के 3 बच्चे हैं। पुलिस घटना की जांच में जुट गई है। আমার ভাস্তিয়ে পাশের বাড়ি ওই যে জিয়াগঞ্জ মোড়ে বসেছিল কোন নকল ছোট গাড়ি ওর ঠ্যাঙ্গের উপর দিয়ে চাপা দেওয়ার পরে ও আছাড় খায় পড়ে যাওয়াতে ব্রেনটি লাগাতে মৃত্যু হয় তার। এই ঘটনা 10:30 পৌনে 10 এই টাইমের মধ্যে ওখানকার মানুষ ফোন করছিল এবং চিল্লা হাল্লা হচ্ছিল। আমরা তখন যাই দেখি যে ভাস্তিরার ওনার বাবা আছে, 2টা ভাই আছে এবং 2টা মাসুম বাচ্চা আছে। মানে এদিক ওদিক যাইলেও বাচ্চাগুলোর কাছে মানে টার্গেট ছিল যে বাচ্চাগুলো বাড়িতে আছে, প্রত্যেকদিন বাড়িতে আসে, বাচ্চাগুলো দেখভাল করতো। বাচ্চা তো এইখানে ওর মামার বাড়িতে আছে 2টা, একটা অন্য জায়গায় থাকে আইতরের মধ্যে। হ্যাঁ 3টা বাচ্চা ও খাওয়া দাওয়া করে বাড়াইছে, বাড়িতে মানে রাস্তায় এসে দিয়ে গেল। তারপর 10:30 দিকে আমাদেরকে আসে একজন খবর দেয় যে উনি রাস্তায় মরে আছেন। ওখানে কীভাবে যে মরল আমরা বলতে পারছি না। ওনার ছেলে একটা আছে, একটা মেয়ে আছে আমাদের কাছে, এখানে থাকতো। সে ওখানে এক সিসি ক্যামেরা আছে, ওরা বলছে যে সিসি ক্যামেরাই চেক করবো। এমনি ভালোই ছিল, সবাই এর পরিচয় ছিল, সবার সাথে কথা বলতো। সারজিনা খাতুন, বয়স 35 বছর। ক্যা